নিজের স্বপ্নকে এতটা সময় দাও যাতে তোমাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। এই যে তোমরা আমার হাতে সিলভার প্লে বাটন আর এই গোল্ডেন প্লে বাটন দেখছো, এটা কিভাবে পেলাম সেটাই তোমাদের আজকে শেয়ার করব। ভিডিওটাতে যে ছেলেটাকে দেখছো, হ্যাঁ এটা আমি, কিন্তু এখনের নয়, 5 বছর আগের। এই 5 বছরের মধ্যে যদি আমি এই ইউটিউবটাকে ছেড়ে দিতাম তাহলে এই জায়গায় আমি কখনো পৌঁছাতাম না। আমাদের ঘরের সামনেই মেইন রোড, ওখান থেকে বিশাল গাড়ি ঘোড়ার নয়েজ আসে, আর ভিডিও বানানোর জন্য সেখানে সেখানেই ঢুকতাম যেখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম। কখনো ঘরের কোনায়, কখনো খাটের তলায় গিয়ে ভিডিও বানিয়েছি মশার কামড় খেয়ে। যারা বলো যে আমার ভালো মোবাইল নেই, ভালো মাইক নেই, ভালো রুম নেই, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো লাস্ট পর্যন্ত। আশা করি অনেক কিছুই শিখতে পারবে এই ভিডিও থেকে। অলরাইট, তো আজকে তোমাদের এমন একজন ক্রিয়েটরের সাথে পরিচয় করাবো যে ছেলে হয়ে মেয়েদের ভয়েসে ভিডিও বানায়। সে নিজের ভয়েসেও ভিডিও বানায়, কিন্তু মেয়েদের ভয়েসেও সে বিশাল ভিডিও ক্রিয়েট করে। আর সে যখনই ভিডিও ড্রপ করে না, যখনই ভিডিও পাবলিশ করে, সব ভিডিও 50,000-এর উপরে চলে যায়। মানে কি, ভিডিও ছাড়ার সাথে সাথে 50,000 ভিউ, আর তার টপ ভিডিও ভিউস কত জানো? 28 মিলিয়ন। হ্যাঁ ভাই, 28 মিলিয়ন ভিউ। আর এর চ্যানেলের সাবস্ক্রাইবার্স কত জানো? প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। মানে কত? 30 লক্ষ সাবস্ক্রাইবার্স। হ্যাঁ, 30 লক্ষ কিন্তু মানুষ এই চ্যানেলকে সাপোর্ট করে। এরকম দারুণ সে ভিডিও ক্রিয়েট করে, আর সেরকম দারুণ ভিডিও কেমন করে ক্রিয়েট করে সব কিছু কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবে। তো সবার প্রথমে তার চ্যানেলটা একবার তোমরা দেখে নাও যে সে কেমন টাইপের ভিডিও বানায় আর সে কী টাইপের চ্যানেল চালায়। তো দেখো, আমরা তার চ্যানেলে ঢুকে গেলাম। এই যে পুলক দাস তার চ্যানেলের নাম। এখানে সাবস্ক্রাইবার্স দেখতে পাচ্ছ কত? 2.83 মিলিয়ন। 28 লক্ষ প্লাস এখানে সাবস্ক্রাইবার্স, 2.83 মিলিয়ন। তো দেখো তার ভিডিওসের মধ্যে চলে আসি। এখানে দেখো সব কিন্তু প্রমোশন ভিডিও। হ্যাঁ, এটা কিন্তু একটা শর্ট চ্যানেল ভাই, কিন্তু এখানে দেখো প্রমোশন দেখেছো? এগুলো কিন্তু সব প্রমোশন ভিডিও। সব প্রমোশন করে সে বিশাল পরিমাণে সে প্রমোশন পায়। যারা বলে যে প্রমোশন পাই না শর্ট চ্যানেলে, তাদের এটা দেখা উচিত। এই ভিডিওটা কিন্তু অবশ্যই সে বলে দেবে কেমন করে প্রমোশন পায়। এবার দেখো শর্টে চলে আসি। দেখো শর্ট ছেড়েছে, দেখো 52,000 ভিউ লেটেস্ট ভিডিও ভিউ কিন্তু 52,000। দেখো 16,041,153-কে 27,050 মানে গড়ে দেখতে হবে, সব 50,000-এর উপরে গড়ে। দেখো এখানে 2.1 মিলিয়ন চলে গেছে। এবার তার পপুলার সেকশনে চলে যায়। দেখো পপুলার সেকশনে গেলাম, দেখো 28 মিলিয়ন ভিউ, 23 মিলিয়ন, 20 মিলিয়ন, 15 মিলিয়ন, 14 মিলিয়ন, 13 মিলিয়ন, 13 মিলিয়ন, 12 মিলিয়ন, 12 মিলিয়ন, 12 মিলিয়ন, 10 মিলিয়ন। দেখো এরকম করে কিন্তু সে বিশাল বিশাল তার ভিউজ দেখতে পেয়েছো। এবার সে কেমন সে ভিডিও বানায় সেটা একবার দেখে নিই। তার সে টপ ভিডিওটা দেখি, 28 মিলিয়ন ভিউ সে কেমন করে পেয়েছে সেটা একবার চালিয়ে দেখি। প্লে করছি। দেখেছো, প্রথমে বললাম না সে ছেলে হয়ে মেয়েদের ভয়েসে ভিডিও বানাচ্ছে, এরকম বিশাল সে ভিউজ মারে। আর এই টোটাল সাবস্ক্রাইবার্স কতদিনে পেয়েছেন একবার দেখে নেই। এখানে প্রেস করে দেখো এখানে কত আছে, 2021 সাল, ঠিক আছে। কিন্তু সে 1.5 বছর ধরে কাজ করছে। হ্যাঁ ভাই, সে 1.5 বছর ধরে কাজ করছে চ্যানেল আগে ক্রিয়েট করা। খুবই অল্প টাইমে কিন্তু এত হিউজ সাবস্ক্রাইবার সে পেয়ে গেছে। সো আজকের এই ভিডিও থেকে আমরা কী কী জানবো, তার এই টপ ভিডিওতে সে কত টাকা ইনকাম করলো, কত ডলার পেলো এই 28 মিলিয়ন ভিউজে সেইটা আমরা দেখে নেবো। সে মান্থলি সে কত টাকা ইনকাম করে সেটাও তার মুখ দিয়ে আমরা শুনে নেবো। আর এরকম ভিডিওর ভিউজ সে কেমন করে মারে সেটাও শুনে নেবো। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করছি, মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো সবার প্রথমে ওয়েলকাম জানাই আমাদের ভাইকে। তো ওয়েলকাম ভাই, তোমার সম্পর্কে কিছু বলো, তোমার নাম কি আর কোথায় থাকো আর কি চ্যানেল চালাও? তো আমার নাম হচ্ছে পুলক দাস, আর আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের কাকদ্বীপে, আর আমি একটা চ্যানেল চালাই। তো আমার চ্যানেলের নাম হচ্ছে, আমার নামেই চ্যানেল, পুলক দাস। আচ্ছা, তোমার চ্যানেলে এখন বর্তমানে কত সাবস্ক্রাইবার কত আছে? চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইবার 2.8 মিলিয়ন। 2.8 মিলিয়ন মানে হচ্ছে 28 লক্ষ সাবস্ক্রাইবার। তো এই 28 লক্ষ সাবস্ক্রাইবার বানাতে তোমার কতদিন লেগেছে ভাই? তো আমার এই 2.8 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করতে প্রায় 1.5 বছর লেগেছে। 1.5 বছরের মধ্যে হয়ে গেছে, তাই তো? 1.5 বছর মানে তাও তুলনামূলক অনেক কম সময় লেগেছে। তো এই তোমার এইটা হচ্ছে মেইন চ্যানেল, তাই তো? হ্যাঁ, এটাই মেইন চ্যানেল। আচ্ছা, তো এই চ্যানেলের আগে কি ইউটিউবে আর কোনো চ্যানেল খুলেছিলে নাকি এটাই ফার্স্ট চ্যানেল? না না, এর আগে আমি অনেক ট্রাই করেছি, মানে ইউটিউবে যত ক্যাটাগরি আছে না তার থেকে হয়তো 2-4টে বাদ দিয়ে যত ক্যাটাগরি আছে সবগুলো আমি ট্রাই করে ফেলেছি, কিন্তু কোনোটাও গ্রো করতে পারিনি। তো শেষমেশ এটাই গ্রো হলো। এটাই তোমার কাজ হয়ে গেছে, তাই তো? অনেকগুলো অনেক জায়গায় ঢিল মেরেছো, কিন্তু এইটাই ফাইনালি গ্রো হয়েছে। তো পুলক ভাই, তুমি যেই ভিডিওগুলো বানাও এগুলো সম্পূর্ণ টোটাল হচ্ছে কপি পেস্ট ভিডিও, তাই তো? হ্যাঁ, কপি পেস্ট। মানে ডাউনলোড করো, তুমি কোথা থেকে ডাউনলোড করো এগুলো? এটা একটা চাইনিজ অ্যাপ আছে, চাইনিজ অ্যাপটার নাম হচ্ছে কুয়াইসু, এরকম সামথিং একটা নাম ভুলে গেছি। তো ওটা থেকেই আমি ডাউনলোড করি, তারপর ভয়েস ওভার দিই সেই ভিডিওতে। তো যারা যারা এই চাইনিজ অ্যাপটা নিতে চাও তারা আমার টেলিগ্রামে চলে যাবে, সেখানে আমি দিয়ে দেবো এই চাইনিজ অ্যাপটা। তো একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে তুমি যত ভিডিও না সব কি চাইনিজ অ্যাপের থেকেই তোলো নাকি অন্য ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও তোলো? না না, সব চাইনিজ অ্যাপ থেকেই তুলি, আর কিছু কিছু ভিডিও আমি ইউটিউব থেকেও তুলি।
এখন তুলি না, আগে তুলতাম। আচ্ছা, তো তোমার এই ভিডিওগুলো যখন বানাও তো তোমার কপিরাইট ক্লেমের কোনো ব্যাপার আছে? কপিরাইট রেজিস্ট্রেশন এই সমস্ত এসেছে কখনো? আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসেনি, কিন্তু কিছু কোম্পানির প্রমোশনের মানে প্রমোশনের জন্য একটা স্ট্রাইক পড়েছিল, কিন্তু আমি ভিডিও এতদিন বানাই, কোনো ভিডিওতে কোনো রকম স্ট্রাইক পড়েনি কিন্তু। আচ্ছা, তো যারা যারা নতুন আছে তারা কপিরাইট থেকে বাঁচার জন্য কি করবে সেটা সবাইকে একটু যদি বলে দাও। কপিরাইট থেকে দেখো, ইউটিউব থেকে ভিডিও নিলে তুমি 100% কপিরাইট মানে স্ট্রাইক খাবেই। তো তোমরা চাইনিজ অ্যাপ থেকে নিতে পারো, কেননা চাইনিজ অ্যাপের ভিডিওগুলো ইউটিউবে পাবলিক করে নেই, মানে তারা ইউটিউবে কাজই করে না। তো সেইখান থেকে যদি তুমি নাও আর ভয়েস ওভার করো তো কোনো রকম সেরকম কপিরাইট স্ট্রাইক পড়বে। তার মানে হচ্ছে চাইনিজ অ্যাপের থেকে ভিডিও নিলে 100% সেফ বলছো, তাই তো? হ্যাঁ। তো কারেন্ট এই টাইমে আমি দেখতে পাচ্ছি তোমার চ্যানেলে সবই মানে ভিডিও ছাড়লেই 50,000 করে ভিউ চলে যাচ্ছে, মানে গড়ে আমি ধরতো। এই মোমেন্টে এই সময় তোমার 48 ঘন্টায় কত ভিউ আছে তোমার চ্যানেল? এখন 48 ঘন্টায় 4.5 থেকে 5 মিলিয়ন এরকম ভিউজ আসে। 5 মিলিয়ন ভিউ মানে 50 লক্ষ ভিউ চলে আসে 2 দিনের মধ্যে 48 ঘন্টায়? এটা কি সত্যি? তুমি স্ক্রিনশট দিও তাহলে আমি দেখবো। আর হচ্ছে 60 মিনিটে কত ভিউ আছে? 60 মিনিটে ওই 1-1.5 লাখ এরকম চলে। 1-1.5 লাখ এরকম চলে আসে, তাই না? তো তুমি যখন ভিডিও ছাড়ো মানে ভিডিও ছাড়লেই সেটা মানে লাখে চলে যায়, 50,000 এরকম ভিউ হয়, তো এর পিছনে কি কোনো সিক্রেট আছে? কেমন করে এগুলো হয়? দেখো, শর্ট ভিডিওর কোনো সিক্রেট নেই। আমি একটা সিম্পল কথা বলছি, তোমার ভিডিওতে যদি কোয়ালিটি থাকে তাহলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর এই শর্ট ভিডিওতে কোনো রকম ট্রিক্স হয় না। আচ্ছা, তো ভিডিওতে কোয়ালিটি থাকে মানেটা মানে কি বোঝাতে যাচ্ছ? মানে ভিডিও তো তুমি ডাউনলোড করো, তো এখানে কোয়ালিটির ব্যাপারটা কেমন করে বুঝলাম? কোয়ালিটি বলতে তোমার ভালো ভিডিও সিলেক্ট করতে হবে, একটু ফানি টাইপের, যেহেতু আমি ফানি ভিডিও বানাই, তো তার সঙ্গে ভয়েসটাও কিন্তু দারুণ লেভেলের দিতে হবে, তাহলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তার মানে এই শর্ট ভিডিওতে মেইন হচ্ছে তোমার ভয়েস, ঠিক আছে, আর একটু ফানি ভিডিও। তো এবার চলে আসবে স্পন্সরশিপে। তো তোমার এই শর্ট চ্যানেলে মেইনলি তুমি কেমন টাইপের স্পন্সর নিয়ে দাও? আমি এখন আপাতত লং ভিডিও স্পন্সর করছি, আর লোগো স্পন্সরও করছি। তো লোগো স্পন্সর, লং স্পন্সর, তাই দুটো টাইপের স্পন্সর। আর অনেকেই বলে যে শর্ট চ্যানেল বানালে নাকি স্পন্সরশিপ পাওয়া যায় না, তো তাদের তুমি কি বলতে? না না, শর্ট চ্যানেলে এখন মানে ভরে ভরে স্পন্সরশিপ আসে। তো এই স্পন্সরগুলো সবাই কি তোমার মানে মেইলে কন্ট্যাক্ট করে? তো ডাইরেক্ট মেইল তোমার সাথে করা অ্যাবাউটে তুমি ডেসক্রিপশনে মেইল দিয়ে রাখবে, সেখান থেকে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে। তো ভাই সবাইকে একটু ধারণা দিও তোমার এখন মানে চার্জ কত? বর্তমানে তুমি একটা স্পন্সর করতে কত টাকা চার্জ করো? একটা স্পন্সর এটা তো মাসিক হিসাবে, তো মাসিক হিসাবে আমি $200 এরকম চার্জ করি। মানে মাসিক হিসাবে মানে বুঝলাম না, একটু খুলে বলো। মানে যেই ভিডিওগুলো স্পন্সর করছি লং ভিডিও, সেগুলো মাসে আমি চার্জ করি ১ মান্থে $200। তো আমি 30 দিনে 30টা ভিডিও আপলোড করব, তাতে আমি চার্জ করি $200। আচ্ছা, মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও যাবে আর তার জন্য তুমি $200 চার্জ করো, এটা হচ্ছে লং ভিডিও। আর তুমি লোগো স্পন্সরে কেমন চার্জ? লোগো স্পন্সরে দেখো, লোগো স্পন্সরে খুবই কম, তো যেরকম ভিউজ হয় সেরকম পরিমাণে। তো 1 মিলিয়নে তারা আমাকে দেয় 2,000 টাকা। 1 মিলিয়নে 2,000 টাকা পাওয়া যায়, আর তোমার লং ভিডিওতে 30 দিনে তুমি এখানে $200, মানে কত, 15,000 টাকার মতো প্রায়, তাই তো? 15,000 মতো হয়ে যায়, 15,000-এর বেশি হয়, 20-এর কাছাকাছি হয়ে যায়। তো ভাই তুমি এবার একটু আইডিয়া দাও সবাইকে, যারা শর্ট তোমার মতো তোমার এই চ্যানেলটা দেখে মোটিভেট হয়ে তোমার মতন চ্যানেল করতে যায়, তো তাদের তুমি একটু বলে দাও তোমার মান্থলি ইনকাম কত স্পন্সর ছাড়া, ঠিক আছে? শর্ট ভিডিও বানিয়ে তোমার এই স্পন্সরশিপ ছাড়া শুধু ভিউজের তুমি কেমন কি টাকা ইনকাম করো? শুধু ভিউজে এখন আপাতত আমার $150 থেকে $200 হয়েই যায়। $200 হয়ে যায়, তাই তো? মানে একটা অ্যাভারেজ অ্যাভারেজ $200 মতো ইনকাম। আর তোমার হাইয়েস্ট কত ডলার হয়েছিল? হাইয়েস্ট আমার ডলার হয়েছিল $300 কত একটা ডলার, আমার ঠিক মনে নেই, 300-এর উপরেই হবে। তো যারা এই তোমার মতো এরকম চ্যানেল খুলতে চায় তাদের তুমি কি বলতে চাও? দেখো, এরকম চ্যানেল যদি তোমরা খুলতে চাও খুলতে পারো, কিন্তু তোমাকে প্রতিদিন কাজ করতে হবে। যদি তুমি একদিন ছাড়া একদিন করো, ঠিক আছে, এরকম করলে চ্যানেল কোনোদিনও গ্রো হবে না। তো ভাই পুলক ভাই বলো, তুমি ইউটিউবে তোমার অ্যাচিভমেন্টগুলো একটুখানি সবাইকে বলো, সবাইকে মোটিভেট করার জন্য ইউটিউব থেকে তুমি আজ অবধি কী কী করেছো? দেখো, ইউটিউব থেকে আমি অনেকই কামিয়েছি। আমি একটা ফোনও নিয়েছি যেটার প্রাইস হচ্ছে 33,000 টাকা। তো আপাতত আমি এই টাকাগুলো দিয়ে কোনো কিছু ইনভেস্ট করছি না, আমি ফ্যামিলিকেই সাপোর্ট করছি। তো বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ভাই কিন্তু এখন সবটাই টোটাল সেভিংস করছে, সে তার ফ্যামিলিকে দেখছে। সে এখন আলতু ফালতু অনেক যেগুলো মানে ইউটিউবাররা যেটা করে থাকে, যেটা দরকার না সেটাও সে কিনে ফেলে, তো সেটা করছে না। তো এটা খুব ভালো ডিসিশন। তো ভাই আর একটা কোশ্চেন তোমার কাছে জানতে যাই, সেটা হচ্ছে, সেটা সবাই জানতে যায়, সেটা হচ্ছে তুমি একটা ভিডিও যখন রেডি করো সেই ভিডিওটা রেডি করার জন্য তুমি কী কী সফটওয়্যার ইউজ করো এটা বলে দাও। ভিডিও রেডি করতে ওই একটা চাইনিজ অ্যাপ আছে, ওটা থেকে ডাউনলোড করি জাস্ট, আর কাইন মাস্টার অ্যাপ্লিকেশান আছে, সেটা দিয়েই আমি সব ভিডিও এডিট করি। এছাড়া কোনো
অ্যাপ্লিকেশন আমি ইউজ করি না। তো পুলক ভাই একটা জিনিস বলো যেটা আমার খুব জানতে ইচ্ছা করছে, যখন মানে তোমার আগের লাইফে চলে যাই 1.5 বছর আগে যখন তুমি ইউটিউবার ছিলে না, তখন আর এখন এই দুটোর মধ্যে কি তুমি কোনো তফাত দেখতে পাও মানুষের মুখে চলে? হ্যাঁ, এর মধ্যে অনেক তফাত। মানে আগে ইউটিউবার হওয়ার আগে যেরকম ছিলাম, মানে কেউ কোনো পাত্তা দিত না, ঠিক আছে? তো আর ইউটিউবার হওয়ার পরে দেখো মানুষের সম্মানটা পাই, মানে বাইরে বেরোলেই লোক বলে যে ইউটিউবার দাদা এসেছে, এই মানে অনেক সম্মান। অল রাইট, তাহলে দেখে নিলে ভাই কি বললো যে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু সেরকম কোনো ট্রিকই নেই। হ্যাঁ, তোমার হচ্ছে সবার প্রথমে একটা ইন্টারেস্টিং ফানি ভিডিও তুলতে হবে, এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে সেখানে ফানিভাবে ভয়েস ওভার দিতে হবে। জাস্ট এই দুটো কাজ তোমার করতে হবে, তোমার শর্ট অটোমেটিক্যালি ভাইরাল হবে। অটোমেটিক্যালি কিন্তু এর 28 মিলিয়ন ভিউ চলে গেছে, সে কিছুই করেনি। তো তোমার এরকম ফানি ভিডিও তুলতে হবে, আর চাইনিজ অ্যাপ থেকে কিন্তু 100% সেফ, তার মুখ দিয়ে কিন্তু আমরা শুনলাম। তো চাইনিজ ভিডিও থেকে তুমি ভিডিও তোলো চাইনিজ অ্যাপের থেকে, আর এই চাইনিজ অ্যাপ তোমার টেলিগ্রামে পেয়ে যাবে, আর নিজের দারুণ ভয়েস ওভার দাও, দেখো তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। আর ইউটিউব থেকে তুমি বিশাল টাকা ইনকাম করতে পারবে, তারপর তুমি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, তুমি তোমার জন্য সব কিছু করতে পারবে, তুমি তোমার সব ড্রিম পূরণ করতে পারবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাও, ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো ভিডিও যদি তোমার পছন্দ হয়। আর যারা যারা আমার সাথে পডকাস্ট করতে চাও, যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা যারা আমার সাথে পডকাস্ট করতে চাও, তারা কী করবে? তারা জাস্ট আমার টেলিগ্রামে চলে আসো, টেলিগ্রামে এসে আমার ডিএম করো, ফলো করো প্রথমে, তারপর ডিএম করো, সেখানে বলো যে দাদা এই যে আমার চ্যানেল, দেখো আমার এত সাবস্ক্রাইবার্স আছে, ইউটিউব থেকে আমি এত টাকা ইনকাম করি, বা এরকম কোনো কিছু বলে আমাকে একটা মেসেজ করো। তো তারপর কিন্তু নেক্সট পডকাস্ট তোমার সাথে আমার হবে। সো আজকের ভিডিওটার জন্য কি করো, ভিডিওতে সবাই একটা বড় লাইক মারো, আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমার কতটা ভালো লাগে। সো দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও তোমার জন্য। পিস আউট।